কোথায়? তোমার এত কেন চুলকায়? ওই জন্যই আমি বলেছি না, কনিকার দেখে ভুরুর বাল, সুতপার হলো বুড়া হাল। এই সেম এই কারণেই আমি বলেছি, এই টাইটেলটা আমি দিয়েছি আমি শুধুমাত্র সেই কারণে যে তুমি এত জ্ঞানে ভরা। হ্যাঁ, তোমার যে কিসের এত তোমার এ হোক প্রতিবাদ। আবার একটু আগেই তুমি আবার আরেকটা ভিডিও পোস্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রিম্পা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো কালকের আমাদের শিক্ষার দেবী আর আমাদের দুদুমাসির বিষয়ে কথা বলার পরে আজকে আমি এসে গেছি আমাদের শিক্ষার সেই দেবী, যে জ্ঞানের ভাণ্ডার, তো ওনার বিষয়ে পার্ট টু একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর বিষয়টা কি, আশা করি একটু আধটু এদিক ওদিক থেকে তোমরা বুঝে গেছো যে কী বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি। আজকে বলতে যাচ্ছি যেটা হচ্ছে আজকে আমার মেন যেটা টাইটেল, সেটা হচ্ছে দেখে কনিকার ভুরুর বাল, সুতপার হলো বুড়া হাল। এই হয়েছে ব্যাপারটা, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এবার ব্যাপারটা কীরকম সেটা একটুখানি ডিটেলসে আমি বলি। ব্যাপারটা হচ্ছে আজকে আমি সকালবেলা ইউটিউব ঘাটতে ঘাটতে হঠাৎ করে আমার দুপুরের দিকে চোখে পড়ল যে আমাদের যে জ্ঞানের যে দেবী, যে দিদি, উনি একটা ভিডিও এনেছে। সেই ভিডিওটার বিষয় অবভিয়াসলি ওনার যেটা টপিক থাকে, অবশ্যই বড় নিন্দা আর বড় চর্চা, এটা ছাড়া তো উনি কিছু জানেন না। তো উনি এসে গেছেন সেরকমই একটা অ্যানাদার এক্সাইটিং ভিডিও নিয়ে। তো ভিডিওর টপিক হচ্ছে যে শাশুড়ি এরকম অবস্থা দেখা সত্ত্বেও বৌমা ভুরু এঁকে বসে আছে, মানে এরকমই একটা কিছু, ঠিক আছে? তো আমি যার বিষয় বলা হয়েছে কথাটা, আমি তার থাম্বনেলে খানিকটা দেখার পর আমার একটু, সুতপা ম্যাডামের থাম্বনেলটা দেখার পর আমার একটু মনে হলো নিশ্চয়ই ওটার বিষয়ে কোনো কথা। তো তখন বিষয়টা হচ্ছে এরকমই, সেটা হচ্ছে ম্যাডাম এলেন, যেরকম উনি আসেন ওনার নাইটি বস্ত্র পরে, সেটা ওনার বিষয়। উনি এসে যেটা বললেন, ওনার বক্তব্য হচ্ছে যেটা ওনার বক্তব্য, ওনার দিব্য দৃষ্টি যেটা বলে, উনি সেটা মানেন ভীষণ। উনি বলতে চাইছেন যে যার শাশুড়ি সিঁড়ি থেকে পড়ে গেল, যার শাশুড়ির কনুইয়ে হাড় ভেঙে গেল, কপাল ফেটে গেল, সেই বৌমা কি করে ভুরু এঁকে বসেছে, খানিকটা এরকম। এবার ব্যাপারটা হচ্ছে সুতপা কনিকাকে ভীষণভাবে ফলো করে, ভীষণভাবে, মানে ওর ভুরু আঁকাটাও ওর কাছে মানে একটা বিশাল বিষয়। কি করে? আরে বাবা, শাশুড়ি পড়ে গেছে, তুমি কি করে জানলে ও ভুরু এঁকেছে? আর যদি এঁকেও থাকে তো সেটা তার ব্যাপার, তোমার তো পেটের মধ্যে গুড়গুড় হওয়ার বিষয় নেই, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে, তুমি তো খুব সম্মান দাও ওদের দুজনকে, মহারাজ আর মহারানী বলো, ঠিক আছে? আমার কাছে তোমরা কেউই প্রিয় না, তো তবুও তোমার তোমার জ্ঞানগুলো শুনে আমি ভীষণ গদগদ হয়ে পড়ি, তো আমি ওইটা নিয়ে বলতে চলে এসেছি। তুমি বললে মহারাজ যিনি, মানে আমাদের কনিকার যিনি হাজব্যান্ড, আমি ওই দাদাকে ভীষণ সম্মান করি, সম্মান এই ক্ষেত্রে আমি করি কারণ ওর কন্ডিশনটা, যেটা পরিস্থিতি ওর ফিজিক্যালি, আমার মা বাবা একই পেশেন্ট, ঠিক আছে? দুজনেই সেরিব্রাল পেশেন্ট, আমার মাও উজ্জ্বলদার মতন একদম প্যারালাইজড, তো আমি ওই সিচুয়েশনটা বুঝি, ঠিক আছে? তুমি বোঝো না, ঠিক আছে, সেটা তোমার তোমার দিব্য দৃষ্টি হয়তো বুঝতে পারে না। তো যাই হোক, তুমি যেটা উজ্জ্বলদার বিষয় বললে, তুমি বললে উজ্জ্বলদা আজকে খুব দুঃখ করছিল যে আজকে আমি ছেলে হয়ে মাকে কিছু করতে পারলাম না হেল্প, কেন? আমার মা সিঁড়ি থেকে পড়ে গেলেন, আজকে যদি আমি সুস্থ থাকতাম আমার মাকে আমি করতে পারতাম। এটা একটা ছেলের ভেতর থেকে বেরিয়েছে তার মায়ের প্রতি, যেহেতু তার ওরকম কন্ডিশন, তোমার সেটাতেও প্রবলেম। তুমি কি বলছো যে এই উজ্জ্বলই একটা সময় বলেছিল আমি ঠিক হতে চাই না, আমি সুস্থ হতে চাই না, তো যে নিজে থেকে সুস্থ হতে চায় না সে আজকে কেন বলছে যে আমি ঠিক থাকলে আমার মাকে আমি এই করতাম? এটা আমার ওর বলার কোনো রাইট নেই। তুমি বলার কে? তুমি বলার কে? একটা সেরিব্রাল পেশেন্ট যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওইভাবে যখন একটা জায়গায় বসে থাকে, কারুর সাহায্য ছাড়া নড়তে পারে না, সেই মানুষটাই একমাত্র জানে তার ভেতরে কী চলছে। রাগে অনেক কিছু বলতে পারে, আমার মা বাবাও বলে অনেক সময়, দূর হাঁটতে পারি না, আমার বাবা যেমন একটু হাঁটতে পারে আমার মা পারে না, তো আমার মা অনেক সময় রাগের ক্ষেত্রে বলে দূর আমি আর কোনোদিনও ঠিক হব না, এর থেকে মরে যেতাম ভালো হতো। তো তা বলে কি তারা কি মরে যেতে চাইছে? না, এটা তাদের ভেতরের যে কষ্টটা সেটা এইভাবে প্রকাশ পায়।
তা বলে একটা ছেলে বলতে পারবে না যে আজকে আমি যদি হাঁটতে পারতাম আমার মা আজকে পড়ে গেছে আমি এটা করতে পারতাম। তুমি দুটো কথাকে কি করে কম্বাইন করলে? তুমি তো ভীষণভাবে নিজেকে প্রেজেন্ট করো, তুমি দয়ার দেবী, তুমি শিক্ষার দেবী, তুমি জ্ঞানের দেবী। তোমার কাছে এই জ্ঞানটা এত ছোট নজর কি করে তোমার হয়ে গেল যে তুমি আজকে বলে দিলে যে উজ্জ্বল একটা সময় তো ঠিক হবো নাই বলে দিয়েছিল, আজকে তাহলে ঢং করে কেন বলছে? তোমার সেটাতেও প্রবলেম। আচ্ছা, থার্ড হচ্ছে, উজ্জ্বলের কথা হয়ে যাওয়ার পর, উজ্জ্বল যা যা বললো বলে নেওয়ার পর, কণিকা আবার এসে গেছে। কণিকার কোথায় ভুরু এঁকেছে, কণিকা যে সিঁড়িতে শাশুড়ি পড়ে গেছে ওই সিঁড়িতে বসে কি করে কণিকা ভিডিও করছে? তোমার মাথায় বাজ পড়ে গেল। সিঁড়িতে বসে, যে সিঁড়ি থেকে শাশুড়ি পড়ে গেল সেই সিঁড়িতে। মানুষ যখন কোথাও, এই যে অনেক সময় রাস্তাঘাটে অনেক জায়গায় মানুষ মরে যায় ও অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়, চলতে গিয়ে আমরাও পড়ে যাই, আমরাও, আমি ঠিক আছে ছেড়ে দাও, আমিও অনেক সময় অনেক জায়গায় চলতে গিয়ে পড়ে গেছি, তো সেই রাস্তাটা যদি দ্বিতীয়বার আমি হেঁটে যাই না, সো হোয়াট? এটার সাথে এটার কী কানেকশান যে যেখানে পড়ে গেছে ওই সিঁড়িতে বসেই কণিকা ভিডিও করেছে? থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে, তুমি বললে যে কি কণিকা ক্যামেরার জন্য মানুষ কি না করতে পারে। কি করেছে কণিকা? যোগালির মতন কাজ করেছে, ইট ঘষেছে, নিজের বাড়িতে যে রাজমিস্ত্রিরা কাজ করছে তাদেরকে হেল্প করে দিয়েছে, পারলেও পুরোটাই করে দিত। তোমার কি তাতে? একটা বাড়ি যখন মানুষ তৈরি করে, নিজের কষ্টের জিনিস একটা, নিজের বাসস্থান যখন তৈরি করে, অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে তৈরি করে, সেই ভালোবাসাটার মধ্যে সেটা তার প্রকাশ পায়। আমরা বন্ধুদের কাছে অনেক কিছু শেয়ার করতে আসি, অনেক কিছু শেয়ার করি, এই যে আমার বাড়িতেও কাজ হচ্ছিল আমিও শেয়ার করছিলাম, আমিও তো যোগালির মতন কাজ করেছি, দেখায়নি সেটা আলাদা ব্যাপার, কেউ দেখায় কেউ দেখায় না, প্রবলেমটা কোথায়? ও যদি ইট ঘষে, তোমার আদরের যে মৌমিতা বসা সে পাছা দেখাতে পাচ্ছে, সেটা তোমার না, সেটা তার লাইফ, তার পোশাক আশাক, সেটা সে যেমন চায় পড়তে পারে, সেটা সে যেমন চায় পড়তে পারে, ওটা দেখতে চোখ বন্ধ হয় না। অথচ কণিকা বসে ইটে শ্যাওলা তুলছে আর ঘষছে, তোমার সেটাতে প্রবলেম, তোমার সেটাতে প্রবলেম। আজকে কণিকা শাশুড়ির বিষয়ে এসে বলেছে, সেই শাশুড়ির দুঃখে ও কী করে 19 মিনিটের ভিডিও করে ফেলো। তো তুমিও তো ওর প্রতি এত পিছে লেগে থাকো, তুমিও তো এসে 8 মিনিট 10 মিনিট ধরে হাঁ করে মুখ দিয়ে সব ঝাড়ছো বসে বসে, হ্যাঁ ওর শাশুড়ি এ হয়েছে, তারপরেও বৌমা এত দুঃখিত তাও ভিডিও করতে এসছে, তো বন্ধুদের কাছে শেয়ার করতে এসেছে, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায়? তোমার এত কেন চুলকায়? ওই জন্যই আমি বলেছি না, কণিকার দেখে ভুরুর বাল, সুতপার হলো বুড়া হাল, এই সেম এই কারণেই আমি বলেছি, এই টাইটেলটা আমি দিয়েছি আমি শুধুমাত্র সেই কারণে যে তুমি এত জ্ঞানে ভরা, হ্যাঁ তোমার যে কিসের এত তোমার এ হোক প্রতিবাদ। আবার একটু আগেই তুমি আবার আরেকটা ভিডিও পোস্ট করেছিলে, ঘণ্টাখানেক হবে হয়তো, ঘণ্টা দেড়েক কি দুয়ে, আবার একটা ওই ওখানেও আবার ওই সেম জিনিসই নিয়ে এসেছিলে, যা কোটার বিষয়ে পরে কথা বলবো, এখন হচ্ছে এটার বিষয়। কোনো ছেলে তার মায়ের বিষয়ে কী চিন্তাভাবনা করবে, তোমার তাতে প্রবলেম। একটা বৌমা তার শাশুড়ির বিষয়ে কী চিন্তা করবে, তোমার তাতেও প্রবলেম। তোমার এত প্রবলেম, সকালবেলা স্বামী চলে যায় অফিসে, ঘরের কাজকর্ম সেরে দিয়ে তুমি ক্যামেরাটা অন করে দিয়ে মুখটা খুলে বসে পড়ো, আর বসে তুমি কী বার করো? সবার নামে নিন্দা, সবার নামে, হ্যাঁ হোক প্রতিবাদ। তোমার এই বালের প্রতিবাদকে কী কী হয়? তোমার ওই প্রতিবাদ কী প্রতিবাদ করতে আসো? একটা প্যারালাইজড স্বামী তাকে টেক কেয়ার করছে তার ওয়াইফ, সে মিথ্যে বলুক সত্যি বলুক, তার পয়সা দিয়ে সে গয়না কিনলেও তোমার ফাটে, তার পয়সা দিয়ে সে জামা কিনলেও তোমার ফাটে, তার পয়সা দিয়ে সে মাংস খেলেও তোমার ফাটে, সবেতেই তোমার প্রবলেম। মানে প্রবলেমটা কী তোমার? মানে মানুষ আসি আমরা এখানে নিজেদের জিনিস শেয়ার করতে, সেখানে এসে প্লাস আবার তুমি বলছো, অনেকে গিয়ে ওখানে কমেন্ট করে, এই করে, তুমি যে কণিকার বিষয়ে এতগুলো কথা এসে তুমি বলছো, কণিকার তো লাখ লাখ সাবস্ক্রাইব, আমি তো চুনোপুটি ছেড়ে দাও, তুমি এখন একটু উঠেছো, তুমি উঠতেই এখন উঠছো, আমি তো চুনোপুটি ছেড়ে দাও, কণিকার লাখ লাখ সাবস্ক্রাইবার, লাখ লাখ ফলোয়ার্স, তার ভিউজ আসে লাখ লাখ, তো লাখ লাখ মানুষ কি দেখতে পাচ্ছে না যে তুমি আবার তুমি সবার গিয়ে চোখ খুলছো, না দেখাই শাশুড়ির প্রতি হ্যানা তেনা? ও আচ্ছা, আরেকটা বিষয় মনে পড়ে গেল, কণিকা বলেছে ওর শাশুড়ির এখানে কনুই ভেঙেছে, প্লেট বসবে, প্রথমেই বলে দিয়েছে, তোমার সেটাতেও অবজেকশন।
আমরা সবাই জানি প্লেট বসে না এই এরিয়ায়, প্লেট এইসব এরিয়াতে বসে কি থাই বসে, এখানে প্লেট বসে না। এখানে বেসিক্যালি যদি জয়েন্টে দরকার লাগে ওরা ক্লিপ বসায় বা ওই রড বসে অনেক সময় হাত দিয়ে হয়ে গেলে। তো বাই মিস্টেক কথাটা হয়তো তার মুখ থেকে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। তুমি তো বোঝো, তুমি তো অনেক জ্ঞান, আমার অত জ্ঞান নেই, তবু আমি এই কথাটা একটু খুঁজে বার করলাম, স্লিপ অফ টাং, ঠিক আছে, পিছলে গেছে কথাটা, হয়তো বলে ফেলেছে যে প্লেট বসাবে। তোমার তাঁতিও ফাটছে, তাঁতিও তোমার জ্বালা, মানে ব্যাপারটা কি? ও হাগবে কখন তাতে তোমার জ্বালা, হা হেগে কটা ফেললো হাগা সেটাতেও তোমার জ্বালা, হেগে ঠিক করে ছুচালো কিনা সেটাও তোমার জ্বালা, তোমার তো জ্বালার শেষ নেই সুতপা, দিন রাত্রি তুমি বসে বসে হা হা করে তাহলে তুমি এই করছো। তো এটাই হলো আমার মূল বিষয়। সবাই তোমরা দেখতে পাও, ভালো মন্দটা সবাই বিচার করার ক্ষমতা রাখো, আমি মনে করি সবাই বিচার করার ক্ষমতা রাখো। এই আমার কালকের ভিডিও দেখে একজন এসে এখানে মুখ খুলেছে হাঁ করে, তুমিও তো তাই করছো বন্ধু, তো তো ওকে গিয়ে বলো না, যা যা ওকে গিয়ে বলো। তো আমার এটাই বক্তব্য, যেটা দেখছো সেটাকে সঠিকভাবে যাচাই করো, উঠলো বাই তো কটক যাই, এরকম কিছু করো না, ঠিক আছে। আমারটা ভুল লাগলে আমাকে মুখের ওপর বলো এটা ভুল বলেছ, অন্যেরটা ভুল লাগলে তাকে বলো, যদি আমি ঠিক বলি আমাকে ঠিক বলো, ঠিক আছে, দ্যাটস ইট। তোমাদের সাথে একটা এমন রিলেশন হয়ে গেছে তোমাদের কাছে এসেই আমি জিনিসগুলো বলতে পারি, আদার্স কাউকে কিন্তু বলতে পারি না। এই ঘরটা বন্ধ করে বন্ধ দরজার সামনে তোমাদের কাছে এসে বলি, কারণ জানি তোমরা বুঝবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওর টপিকটা আমি এখানেই এন্ড করছি। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর রিম্পাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে বাজিয়ে দেবে, ঠিক আছে, যাতে নেক্সট আমার কোনো ভিডিও এসে গেলে তার নোটিফিকেশান ঝক করে তোমাদের সামনে চলে আসে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওর এখানের মতনই এন্ড, আবার আরেকটা নেক্সট এক্সাইটিং ঝটপট ভিডিওতে তোমাদের সাথে আলাপ হবে, আর খুব শীঘ্রই আসবো আবার একটা ভিডিও নিয়ে। ওয়েট করো কিন্তু, আর প্লিজ সাপোর্ট করো। তো চলো টাটা।